वक्रतुंड महाकाय शूरकोटिशम प्रभा निर्विघ्न कुरु मे देव सर्वकार्येषु सुसर्वदा। ओम श्री गणेशाय नमः। ओम गंगणपताय नमः। नमस्कार, आमार ई बिंदास आर्ट स्टूडियो चैनेले आपनादेर सबाइके स्वागत, सबाइके प्रणाम। सबार कथा मने करेई आज आमादेर फेस्टिवल शुरू होच्छे, आर ई गणेश चतुर्थीर माध्यमे आमादेर ई फेस्टिवल शुरू होये थाके, तारपरे दुर्गा पुजो, तारपर दिवाली, एरकम करे चलते थाके। तो चलुन आजके सेई गणेश चतुर्थीर कथा माथाय रेखे एकटी गणेशेर पेंटिं करछि। आर एखाने जे पेंटिंटा आमि करछि सेटा आपनारा देखतेई पाच्छेन, गणेशेर तिनटी माथा। ई तिनटी माथा केन करेछि, किसेर जन्य करेछि एबं तार कालार, सेगुलो आलादा आलादा डिफरेंट कलर क्यों दिए सेगुलो नहीं आज के डिसकस करब। एक जन पेंटर से जो पेंटिंग करे तार एक स्टोरी थाके पेंटिंगे अवश्य, और से स्टोरिर ऊपर बेस कर से पेंटिंग कंटिन्यू करते थाके। आमारो पेंटिंगेर किछु बक्तव्य थाके, स्टोरी थाके, किछु कथा थाके, सेटा निये चलते थाके। तो चलुन आपनादेर साथे डिसकस करी। एखाने तीनटी माथा केन आमि देखेछि, तीन शब्दटी आमादेर माइथोलजीते खूब मूल्यवान। शुद्ध माइथोलजी ना, आमादेर दैनन्दिन जीवनों क्यों तीन मानते आमरा सबसमय तीन सत्य करे थाकी। आमरा जखन प्रदक्षिण करी सेटा जाके गुरु के करी बा कोनो मंदिरे करी, तखन किन्तु तीनटे प्रदक्षिण, तीन बार ही प्रदक्षिण करी। आमादेर तीनटे स्वर्गमत्त पाताल सेटाओ होते पारे, आमादेर भूत भविष्य एवं बर्तमान सेटाओ तीन, माने पास्ट प्रेजेंट एवं फ्यूचर सबई एई देखुन तीनेर साथे जुक्त। मैक्सिमामटा आरो अनेक काउंट नम्बरेर साथे जुक्त थाके, किन्तु तीनेर साथे एटा अनेक अनेक ক্ষেত্রেই যুক্ত হয়ে থাকে। ত্রি দেবী এবং ত্রিদেব, এখানে তিন দেবী এবং তিন দেব, দেবকে আমি দেখানোর চেষ্টা করছি, সেটাই কিন্তু আমার পেন্টিংয়ের মূল উদ্দেশ্য। দেখুন আমি তিনটে গণেশের মাথা করেছি এবং তিনটের কালার কিন্তু তিন রকম। প্রথম যে গণেশেরটা আমি করলাম সেটা হচ্ছে ব্লু। কেন আমি ব্লু করেছি তার একটাই কারণ, এখানে কিন্তু আমি ভগবান বিষ্ণু, ভগবান ব্রহ্মা এবং শিবকে আমি দেখানোর চেষ্টা করেছি। কিভাবে? তাদের কালারের মাধ্যমে। তাদের কালার হচ্ছে সিম্বলিক কালার হিসাবে আমি এদের মধ্যে দিয়েছি। যেহেতু গণেশ প্রথম যে মূর্তিটি করেছে সেটা হচ্ছে বিষ্ণুর, বিষ্ণুর যেহেতু রং ব্লু সেই জন্য আমি ব্লু করেছি, আর সেইভাবেই কন্টিনিউ চলছে। তারপরটা হচ্ছে ব্রহ্মা, ব্রহ্মার গায়ের রঙটি আমি একটি উজ্জ্বল বর্ণ করেছি, যেখান থেকে জ্যোতি প্রকাশিত হচ্ছে, যেখানে ব্রহ্মাণ্ড সৃষ্টি হয় এবং তিনি পদ্মের উপর বসে থাকে, একটা সুন্দর পদ্মর রং। সেই সেই কালার কম্বিনেশন ভেবেই আমি ইয়েলো করেছি, অরেঞ্জ ইয়েলো। আর শেষ যেটা করেছি সেটা হচ্ছে শিবা অর্থাৎ রুদ্র অর্থাৎ তেজ, সেই জন্য সেটাকে আমি রংটা দিয়েছি রেড, আর রেড বা অরেঞ্জের কম্বিনেশন করে করেছি ভগবান শিবের কালার। এই তিনটে কালারের সংমিশ্রণে আমি একটি গণেশের পোর্ট্রেট করেছি। মধ্য কথা হচ্ছে এই ত্রিদেব এনার মধ্যেই সমাহিত, আর এনাদের মধ্যেই ভগবান গণেশ অবস্থিত। তো সেই কনসেপ্টে আমি পেন্টিংটি করার চেষ্টা করলাম। আর এখানে সিম্বলিকের পরেও আমি যেটা দিয়ে আরও ক্লিয়ার করব, কারণ অ্যাজ আ পেন্টার সাধারণ মানুষের কাছে একটু ক্লিয়ার করতে হয় যে ব্যাপারটা কী, সেই জন্য আর ক্লিয়ার করার জন্য আরও সিম্বলিক, মানে এটা যারা পেন্টার, যারা আপকামিং বিগিনার্স, তাদেরকে আরও সহজভাবে এই জিনিসটা করাটা দরকার, যার জন্যই এগুলো হচ্ছে সিম্বলিক। যেমন দেখুন বিষ্ণুর মাথার উপর তিলকের চিহ্ন, আর ব্রহ্মার মাথার উপর আমি পদ্মের চিহ্ন, যেহেতু উনি পদ্মের উপর বসে থাকে, আর মিডিলে যিনি আছেন ভগবান শিবের যেটা সিম্বলিক, তার উপরে মাথায় ভগবান শিবের মাথায় যে তিলকের চিহ্ন থাকে সেই চিহ্ন দিয়ে আমি আরও ডিসক্রাইব করার চেষ্টা করেছি। এইভাবে তিনজন দেব বা দেবীর রূপ আমি গণেশের মধ্যে দিলাম। আর দেওয়ার পরে এই গণেশ চতুর্থীর প্রথম আমার ভিডিও আজ এই বছরের মতন শুরু করার চেষ্টা করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনাদের কমেন্টের আশায় থাকি। বারবার এক কথা বলি, যদি আপনার ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করবেন, লাইক করবেন, আর শেয়ার করতে ভুলবেন না। আমার পেন্টিংটা শেষ কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এটি হয়েছে পুরো ফুল পেন্টিং, দেখুন আর অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার, আমার বিন্দাস আর্ট স্টুডিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত, সবাইকে প্রণাম। নমস্কার।